আমরা সিদ্ধান্ত নিয়েছি সংসদীয় দলের যে আমরা এবার আসলে বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব পালন করব। এবারের যে পার্লামেন্ট মানে দ্বাদশ নির্বাচনে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যে কোনোভাবেই হোক প্রায় সবাই সরকারের টু থার্ডের উপরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের, তারপরে 62 জনের মধ্যে প্রায় 59 জন এই হলো আওয়ামী লীগেরই, যদিও তো স্বতন্ত্র নাম কিন্তু তারা আওয়ামী লীগের পদ পদবি হোল্ড করে। সেই হিসাবে যদি বলা যায় বিরোধী দল তো জাতীয় পার্টি, মাননীয় স্পিকার সেটাকে স্বীকৃতি দিয়েছেন। আপনারা যেটা বলছেন জাতীয় পার্টি এত কম সংখ্যক আসন নিয়ে আমরা দায়িত্ব পালন করতে পারবো কিনা, আসলে বিষয়টা কিন্তু সংখ্যা না, বিষয়টা কিন্তু আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সত্যিকারের বিরোধী দল হিসাবে আমরা দায়িত্ব পালন করব কিনা, আমরা সিদ্ধান্ত নিয়েছি সংসদীয় দলের যে আমরা এবার আসলেই বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব পালন করব। এবং আমাদের 11 জনের মধ্যে একজন ছাড়া বাকি সবাই কিন্তু একাধিকবার করে নির্বাচনে নির্বাচিত হয়ে আসছেন। আমাদের লিডার অফ দ্য অপোজিশন, ডেপুটি লিডার সহ অনেকে 5 বার 6 বার 7 বার মন্ত্রীও ছিলেন, এমপিও ছিলেন, যথেষ্ট এক্সপিরিয়েন্স ছিল। 11 জন সংখ্যাটা যদি আমাদের আন্তরিকতা থাকে জনগণের দাবি উত্থাপন করা, সরকারকে জবাবদি করার মতো যদি আমাদের মানসিকতা থাকে, তাহলে 11 জন সংখ্যাটা আমি মনে করি যথেষ্ট। এবং আমরা প্রমাণ করব যে আন্তরিকতা থাকলে, দায়িত্ববোধ থাকলে, মানুষের পক্ষে কথা বললে সংখ্যাটা বড় না, বড়টা হলো আন্তরিকতা। এবং সেই কাজটি আমরা করে প্রমাণ করব যে 11 জন যদিও তবুও আমরা দেশের মানুষের কথা বলতে পারি, এটি আমরা প্রমাণ করব। তার মানে হচ্ছে আপনার দেশের যে সমস্ত সংকট, দ্রব্য মূল্য থেকে শুরু করে জ্বালানি, সমস্ত বিষয় আপনারা পার্লামেন্টে বিরোধী দলের হিসেব থেকেই বা পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকেই তুলে ধরতে পারবেন বা তার চেষ্টা? হ্যাঁ, কেন পারবো না। আপনি একটা দেখেন, গত পার্লামেন্টে আমাদের প্রায় 26 জন ছিল, কিন্তু কথা কিন্তু 2-4-5 জনই বলছে, 26 জন কিন্তু কথা বলে নাই। কারণ পার্লামেন্টে, পার্লামেন্টের রাজনীতিতে ইভেন সরকারি দলের যারা তারাও কিন্তু কথা বলার সুযোগ আছে, কিন্তু বলে না, সমস্যা বলে না, বললে কিন্তু সমস্যা নেই কিন্তু বলে না। গত পার্লামেন্টে আমরা 4-5 জনই কথা বলছি, কাজে এই সংখ্যাটা আবার বলছি বিষয় না, বিষয়টা আন্তরিকতা। আমরা এবার 11 জন, 11 জনই আমরা প্রমাণ করবো যে আমরা খুব শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে। আপনি দ্রব্যমূল্য বলেন, টাকা পাচার বলেন, আপনার দুর্নীতি বলেন, নিয়োগ বলেন, নানানভাবে দেশের মধ্যে মানুষ তো একদম এখন মানে চলতে পারছে না, বাজার দিতে পারছে না, বেকারত্ব আছে, তারপর দেশে তো সংকট, অর্থনৈতিক সংকট, ব্যাংক খালি হয়ে গেছে, এই সমস্ত কথা বলার জন্য 11 জন সদস্য বললে মানে 11 জনই দেওয়া করা সম্ভব। জাতীয় পার্টির ঘরেও একটু আধটু সমস্যা আছে, এটা কতটা সমস্যা সৃষ্টি করবে? জাতীয় পার্টি নিজেই তো একটু চাপে থাকে। হ্যাঁ, জাতীয় পার্টির ঘরে কোনো সমস্যা নাই, যেটা আপনারা বলছেন সেটা জাতীয় পার্টির কোনো সমস্যা নাই। কিছু লোক যারা জাতীয় পার্টির সদস্য না, তারা সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মিডিয়াদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নানান সময় নানান কথা বলে। আসলে এগুলি আমরা, আমাদের জন্য কোনো সমস্যাও না। আমরা জাতীয় পার্টি জেএম কাদের নেতৃত্বে, আমাদের প্রেসিডিয়াম, আমাদের এক্সিকিউটিভ কমিটি, আমাদের সারা দেশের জেলা উপজেলা কমিটি সবাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, আমাদের নিজস্ব কোনো সমস্যা নেই।